আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। আজ পুরসুরার ডিহিবাদপুর অঞ্চলে ডিহিবাদপুর কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এবং সেই শিবিরে উপস্থিত হয়েছেন আরামবাগের সাংসদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সাংসদ অপরূপা পোদ্দার, এবং তিনি বক্তব্য রাখতে উঠে মঞ্চে সকলকে ধন্যবাদ জানান এবং তার পাশাপাশি তিনি একটি বিষয়ের উপরে প্রতিবাদ জানান। ডিহিবাদপুর অঞ্চলে নাকি একটি হাসপাতাল আছে এবং সেই হাসপাতালের একজন গ্রুপ বি কর্মচারী তার ব্যবহার নাকি খুবই খারাপ, সেই ভিডিও ফুটেজ নাকি তিনি পেয়েছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন সেই কর্মীর উদ্দেশ্যে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবেন, এ ধরনের আচরণ তিনি বরদাস্ত করবেন না, সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় বা সাধারণ মানুষ যেন কোনোভাবে বাধাপ্রাপ্ত না হন চিকিৎসা করাতে গিয়ে, সেই ধরনের হুঁশিয়ারি তিনি দিয়েছেন এই মূল মঞ্চ থেকে। এবং অবশ্যই এই হুঁশিয়ারিকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপরূপা পোদ্দার হঠাৎ করে এই ধরনের আক্রমণ কেন সানালেন সে ব্যাপারে জোর গুঞ্জন শুরু হয়েছে, দেখুন কি বলছেন তিনি। তার সাথে সাথে এই ডিহিবাদপুর অঞ্চলে আমাকে কমসে কম 10 থেকে 12 জন কমপ্লেন করেছে যে এই অঞ্চলে একটি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের ডাক্তারের জানা মেজাজ, ডাক্তার যত না আমাদের সাথে ভালো করে কথা বলে, তার গ্রুপ বি স্টাফ আমাকে একজন ভিডিও পাঠালো, আমি তার নাম বলবো না, গ্রুপ ডি স্টাফ এত বাজেভাবে পাবলিকের সাথে ব্যবহার করে সেইটা কিন্তু আমি গ্রুপ ডি স্টাফকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই। আমি কিন্তু এন নিগম সাহেবকে, আপনার প্রিন্সিপাল সেক্রেটারিকে সে ভিডিও ফুটেজ আজকে আমি পাঠিয়ে দেব, এটা আমি আপনাকে বলে যেতে চাই। আপনি সরকারি কর্মচারী, সাধারণ মানুষের জন্যে কিন্তু আপনি এই জায়গায় কাজ করছেন, তাই সাধারণ মানুষ যাতে পরিষেবাটা পায় এটা আপনাকে সুনিশ্চিত করতে হবে, কারণ এটা কিন্তু বিহার বা উত্তরপ্রদেশ নয় যে আপনি সাধারণ মানুষের সাথে ওরকম ব্যবহার করবেন। আর মা মাটি মানুষের সরকারের, আমরা যারা সৈনিক, আমরা যারা জনপ্রতিনিধি, সেটা আমরা চুপচাপ মাথা পেতে দেখে নেব বা চোখ বন্ধ করে দেখে নেব। আরে উনি পড়ে যাচ্ছে, ওই হলুদ শাড়ি পরে যিনি আসছেন ওকে একটু বসতে দাও, মাথা ঘুরছিল, মাথা ঘুরছিল, ওকে কাইন্ডলি বসতে দিন, যে গাছ নিয়ে আসছে ছাওয়া জায়গায় বসাও, কেন ছাওয়া জায়গায় বসাও, কিছুক্ষণ ঠিক হয়ে যাবে, ছাওয়া জায়গায় নিয়ে বসাও, ওকে লাল চেয়ারটায় বসতে দিন না, পাখার তলায় বসো। তো সেই জায়গাতে আমি বলে যেতে চাই যে দেখুন, হাসপাতাল এখন যে পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ছে, হাসপাতালের কর্মচারীর, হাসপাতালের গ্রুপ ডি স্টাফ, নার্স, ডাক্তাররা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে, তাদের সবার অক্লান্ত পরিশ্রমকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই, কিন্তু একটা দুটো লোকের জন্য যদি আমাদের সাফার করতে হয় এটা কিন্তু ঠিক হবে না। এই কমপ্লেন কিন্তু